হিও আসসালামু আলাইকুম বাংলা টি টিভিতে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন আজকে আমি ফর্টিফাইভ সিএস সিক্সের বিজনেস লেভেলের টি লেয়ার মেনুর অ্যারেঞ্জ কম্বাইন শেপ অ্যালাইন ডিস্ট্রিবিউট এই কমান্ডগুলো নিয়ে আলোচনা করব আপনারা এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেখতে পাচ্ছেন আমার এই ডকুমেন্টের ভিতরে এবং তার উপরে অনেকগুলো শেপ দেখতে পাচ্ছেন তো আমি এখানে এক থেকে পাঁচ পর্যন্ত ইলিশ চুল দিয়ে পাঁচটা ইলিশ ক্রিয়েট করেছি পাঁচটা শেপের কালার আমি পাঁচ রকম করে দিয়েছি এখন যদি আমি লেয়ার ওয়ানের যে ভিজিবিলিটি আছে সেটা অফ করি তাহলে আমরা দুই নম্বর লেয়ারের যে ইলিসটা আছে সেটা দেখতে পাচ্ছি হলুদ কালারের এবং দুই নম্বর লেয়ারের যে ইলিপসের ভিজিবিলিটি আছে সেটা অফ করে দিলে আমরা তিন নম্বর লেয়ারের স্কে ব্লু কালারের লিস্টটা দেখতে পাচ্ছি এভাবে পর্যায়ক্রমে যদি আমি উপর থেকে লেয়ারের ভিদিউটি অফ করে দিতে থাকি তাহলে আমাদের তার পরবর্তী লেয়ারের শেপগুলোকে আমরা দেখতে পাচ্ছি এবং সর্বশেষে ব্যাকগ্রাউন্ড লেয়ারের যে ব্যবস্থা আছে সেটা দেখতে পাচ্ছি তো আমি পুনরায় সবগুলো লেয়ারের এক এক অন করে দিচ্ছি এবং সবার উপরে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারের শেপটাই আমরা সর্বশেষে দেখতে পাচ্ছি তো সবার উপরে যে লেয়ারের ভিজিবিলিটি অন থাকে আমরা জানি আমরা সেই কি ভিজিবল দেখতে পাই আমাদের ক্যানভাসে তো আমরা নিচের থেকে যদি লেয়ারের ভিজিবিলিটি অফ করে দিই তাহলে কিন্তু এখানে তেমন কোনো সমস্যা হয় না তো এখানে মূল ব্যাপার হলো যে সবার উপরে যে লেয়ারটা থাকবে সে লার অন অবস্থায় থাকলে সেই লেয়ারটাই আমরা দেখতে পাবো কিন্তু সবার নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারের ভিজিবিলিটি অন থাকা অবস্থায় যদি সবার উপরে যে লেয়ারটা আছে সেটার ভিজিবিলিটি যদি অফ থাকে তাও কিন্তু সবার উপরের লেয়ারটা আমরা দেখতে পাবো না সবার নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা অথবা যে কোনো লেয়ারের ভিজিবিলিটি অন থাকুক না কেন সেই লেয়ারের ইমেজটাকে আমরা অনলি দেখতে পাবো এটা আমরা সকলেই জানি তা আমি এখন সবগুলো লেয়ারের ভিতরটি অন করে দিলাম দিয়ে আমরা এখন লেয়ার মেনুর অ্যারেঞ্জ কমান্ডটি নিয়ে আলোচনা তো অ্যারেঞ্জের ভিতরে অনেকগুলো সাব কমান্ড রয়েছে যে অ্যারেঞ্জের ফলে কিন্তু আমাদের লেয়ারের যে পজিশন আছে এটা সবার উপরে আছে এই লেয়ার প্যানেলে এই লেয়ারটা লেয়ার ওয়ানটা এবং লেয়ার ব্যাকগ্রাউন্ডটা এটা সবার নিচে আছে আবার লেয়ার ফোরটা এখানে চার নাম্বারে আছে লেয়ার ফাইভটা এখানে পাঁচ নাম্বার আছে এইভাবে যে লেয়ারের পজিশন আছে এই পজিশনগুলো আমরা কীভাবে অ্যারেঞ্জ কমান্ডের মাধ্যমে চেঞ্জ করতে পারি এখানে কিন্তু আমরা ড্রা করে করতে পারি লেয়ার ওয়ানটাকে চাচ্ছি যে আমাদের এডিটিংয়ের প্রয়োজনে লেয়ার অন একটা ইমেজ আছে অর্থাৎ সবার উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমরা নিয়ে তিন নাম্বারে নিয়ে যেতে চাচ্ছি তাহলে এখানে আমাদের বাঁপারটা চেপে ধরে লেয়ার অনের উপরে ড্র্যাগ করে ছেড়ে দিলে এভাবে লেয়ার অনটা দেখুন তিন নাম্বার পজিশনে চলে আসছে এভাবে আমরা ড্রাক করে নিতে পারি কিন্তু এই ড্রাগ করে নেওয়া ছাড়াও আমরা এখানে লেয়ার ম্যানেল অ্যারেঞ্জ কমান্ডের মাধ্যমে লেয়ারগুলোর পজিশনগুলো লেয়ার প্যানেলে ঠিক করে দিতে পারি এবং এই পজিশন যদি আমরা আগে পিছিয়ে করি আমি পূর্বেই বলেছি যে এই পজিশনকে যদি আমরা আগে পিছিয়ে করি তাহলে কিন্তু আমাদের এখানে আর্টবোর্ডের যে ইমেজের ভিজিবিলিটি সেটা আমরা চেঞ্জ করতে পারি এখন আমরা লেয়ারে গিয়ে অ্যারেঞ্জ কমান্ডে যদি যাই আমাদের এখানে কিন্তু সবার উপরে যে লেয়ারটা আছে লেয়ার ওয়ান সেটা কিন্তু এভাবে হাইলাইট আছে এবং সেটা ভিজিবিলিটি অন আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জ কমান্ডের যে পাঁচটা কমান্ড রয়েছে তার মধ্যে তিন নম্বর কমান্ড সেন্ট ব্যাকওয়ার্ড এবং সেন্ট টু ব্যাক এই দুইটা কমান্ড এখানে অ্যাক্টিভেটেড আছে আবার যদি এখানে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অ্যাক্টিভেট করিয়ে হবে মাউসে বাবা ক্লিক করে এবং মেনুবার থেকে লেয়ারে যাই গিয়ে দেখব যে অ্যারেজ কমান্ড এখানে ইন্যাক্টিভ হয়ে আছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেই লেয়ারের উপরে অ্যারেজ কমান্ডটা কাজ করে না পাঁচ নম্বর লেয়ারটাকে যে আমি অ্যাক্টিভেট করি এভাবে অ্যাক্টিভেট করে নিয়ে আবার যদি পুনরায় লেয়ার মেনুতে যাই তাহলে দেখবো যে এবার অ্যারেজ কমারটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে কিন্তু এবার কিন্তু ব্রিং টু ফ্রন্ট এবং ব্রিং ফরওয়ার্ড এই দুটো কমান্ড এখানে অ্যাক্টিভেটে দেখতে পাচ্ছি পূর্বে দেখতে পেয়েছিলাম যখন আমরা লেয়ার ওয়ানটাকে অ্যাক্টিভেট করেছিলাম তখন দেখতে পেয়েছিলাম সেন ব্যাকওয়ার্ড এবং সেন্ট টু ব্যাক এই দুইটা কমান্ড অ্যাক্টিভেট দেখেছিলাম কিন্তু এখন যখন আমি পাঁচ নম্বর লেয়ারটাকে অ্যাক্টিভেট করেছি নিজ থেকে তখন কিন্তু বিং টু ফ্রন্ট এবং বিং ফ্রড এই দুটো কমান্ড এখানে অ্যাক্টিভেট দেখতে পাচ্ছি এর কারণ কি এর কারণ হল এই পাঁচ নম্বর লেয়ারটা কিন্তু সেন্ট টু ব্যাক অর্থাৎ ব্যাকে যাওয়ার আর কোনো জায়গা এখানে নেই কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে অ্যারেঞ্জ কমান্ডটা কাজ করে না তাই পাঁচ নম্বর লেয়ারটা কিন্তু এখানে ব্যাকে যাওয়ার আর জায়গায় থাকে তাকে যদি আমরা অ্যারেঞ্জ করতে চাই তাহলে আমরা সামনের দিকে অ্যারেঞ্জ করতে পারবো ফ্রন্টের দিকে অ্যারেঞ্জ করতে পারবো ব্যাকের দিকে অ্যারেঞ্জ করতে পারব না তাই এখানে ব্রিং টু ফ্রন্ট ব্রিং ফরওয়ার্ড এই দুইটা কমান্ড এখানে অ্যাক্টিভেট হয়েছে তাহলে তাহলে আমরা এটা পজিশনিং করলে এটাকে ফ্রন্টের দিকেই করতে হবে তারপরে ব্রিং টু ফ্রন্ট যদি এই কমান্ডটা এখানে অ্যাপ্লাই করি এটা কিন্তু পাঁচ নম্বরে রয়েছে সবার উপর আছে এক নম্বর ব্রিং টু ফ্রন্ট বা শিপ কন্ট্রোল রাইট স্কোয়ার ব্যাকেট কি কিবোর্ড থেকে শর্টকাট কি কমান্ড ব্যবহার করি বা অথবা এই কমারিটের উপরে যদি মাউসের বাপার কী করি বিং টু ফ্রন্ট তাহলে সবার উপরে সে চলে গেলো তো ফ্রন্টে চলে গেল তো এখানে ক্যানভাসে এটা সবাই ফ্রন্টে চলে আসলো তাই আমরা এই মেসটাকে আমরা দেখতে পাচ্ছি তো এবার এটা ব্রিঙ্ক টু ফ্রন্টে আসার পরে পাঁচ নম্বর যে লেয়ারটা ব্রিঙ্ক টু ফ্রন্টে চলে আসলো এই জন্য আমরা সবার উপরে চলে আসলো লেয়ার প্যানেলে সবার উপরে চলে আসলো এবং ক্যানভাসে সবার ফ্রন্টে চলে আসলো তাই আমরা ফ্রন্টে তাকে দেখতে পাচ্ছি এবার যদি লেয়ার থেকে আমরা পুনরায় অ্যারেঞ্জে চলে যাই তাহলে আমরা দেখবো যে ব্রিং টু ফ্রন্ট এই কমান্ডটা এখন আর অ্যাক্টিভেট নেই অর্থাৎ আমরা যে লেয়ারটা এখানে অ্যাক্টিভেট করে রেখেছি সেটা আর ফ্রন্টে যাওয়ার জায়গা নেই সেটা সবার উপরে সবার ফ্রন্টে চলে আসছে তাকে আমরা ব্যাকে নিতে পারবো বা ব্যাকআউটে নিতে পারবো যেমন যখন সেই পাঁচ নাম্বারে ছিল তখন আমরা ব্যাকআউটে নিতে পারছিলাম না তাই এখানে সেই ব্যাকওয়ার্ড এবং সেন্ট টু ব্যাক এই কমান্ড দুইটা অ্যাক্টিভেট হয়নি কিন্তু যখন সবার উপরে নিয়ে আসছি এখন কিন্তু তার সবার উপরে বা ফ্রন্টে যাওয়ার আর জায়গা নেই এখন তাকে ব্যাকওয়ার্ডে বা ব্যাকে নিয়ে আসতে হবে অ্যারেঞ্জের মাধ্যমে তাকে তাকে ব্যাকওয়ার্ড বা ব্যাকে নিয়ে আসতে হবে এখন আমরা অনলি এটাকে ব্যাকেই পাঠাতে পারি তাহলে আমরা এখান থেকে ব্রিং টু ফ্রন্ট যে কমান্ডটা দিয়ে তাকে সবার উপরে নিয়েছি এবং তার কি শিপ কন্ট্রোল রাইট স্কোয়ার ব্র্যাকেট তো সেন্ট টু ব্যাক অর্থাৎ সবার ব্যাকে যদি পাঠাতে চাই তাহলে আমাকে এই কমান্ডটা অ্যাপ্লাই করতে হবে এখান থেকে অথবা শর্টকাট কী কমান্ড শিপ কন্ট্রোল লেফট স্কোয়ার ব্র্যাকেট কি তো আমরা এখানে এই কমান্ডটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি সরাসরি ক্লিক করে অথবা শর্টকাট কি কমান্ডের মাধ্যমে ব্যবহার করতে পারি তাহলে আমি সেন্ট টু ব্যাক এই কমারটা এখান থেকে অ্যাপ্লাই করলাম দেখুন আমার সেই পাঁচ নম্বর লেয়ারটা আবার সবার ব্যাকে চলে গেল তো সেন টু ব্যাক সবার ব্যাকে চলে গেল তো এভাবে আমরা লেয়ার মেনুর অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট এবং সেন টু ব্যাক এই দুটো কমান্ট ব্যবহার করতে পারি এই দুইটা কমান্ড একটা কমান্ড আরেকটার বিপরীত অর্থাৎ আমরা যখন যে কমেন্টটা দিয়ে সবার ফ্রন্টে নিয়ে আসবো ঠিক ফ্রন্টে নিয়ে আসার পরে আমার সবার পিছনে নেওয়ার জন্য আমরা সেন্ট টু ব্যাক এই কমান্ডটা ব্যবহার করবো অথবা কীবোর্ড থেকে শর্টকার কী কমান্ড শিপ কন্ট্রোল লেফট স্কোয়ার ব্র্যাকেট কি প্রেশ করব তো আপনারা প্রথমেই এইভাবে কমান্ড দেখে দেখে কমান্ড এখান থেকে এই লিস্ট থেকে ব্যবহার করতে পারেন এবং পরে আপনারা ধীরে ধীরে এই সটকার কী কমান্ডগুলো যদি আয়ত্ত করেন তাহলে এভাবে লেয়ার সহজে আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন কোনটা সবার আগে আনবেন কোনটা সবার নিচে আনবেন এভাবে আমাদের এডিটিংয়ের খাতিরে কিন্তু অনেক সময় এই লেয়ারগুলোকে অ্যারেঞ্জ করতে হয় তখন আপনারা এই শটকার কী কমান্ড ব্যবহার করে খুব দ্রুত কাজগুলো করতে পারবেন তো এবার আমরা দেখব বিং ফ্রড এই কমান্ডের মাধ্যমে আমরা কী কাজ করতে পারি এখন কিন্তু আমাদের ফাইভ নাম্বার লেয়ারটা অ্যাক্টিভিটেড আছে এবং এখানে রিং ফরওয়ার্ড এই কমান্ডটা অ্যাক্টিভেট দেখছি কিন্তু তার বিপরীত যে কমানটা আছে সেন্ট ব্যাকওয়ার্ড এই কমান্ডটা কিন্তু এখানে ইন্যাক্টিভ অবস্থায় আছে তো আমরা যদি এখন এক নম্বর লেয়ারটাকে অ্যাক্টিভেট করি এবং লেয়ার মেনু থেকে অ্যারেঞ্জে যাই তাহলে আমরা এখন দেখবো ব্রিং ফরওয়ার্ড যে কমান্ডটা আছে সেটা এখন ইন্যাক্টিভ হয়ে গেছে এখন কিন্তু সেন্ট ব্যাকওয়ার্ড এই কমানটা অ্যাক্টিভিট আছে অর্থাৎ এটাকে আর ফ্রন্টে নেওয়ার ফরওয়ার্ডে নেওয়ার কোনো জায়গা নেই এটাকে আমরা ব্যাকওয়ার্ডে নিয়ে আসতে হবে তাই এখানে সেন্ট ব্যাকওয়ার্ড এই কমান্ডটা এখানে অ্যাক্টিভেটে হয়ে গেছে যখন আমরা পাঁচ নম্বর লেয়ারটাকে এখানে অ্যাক্টিভেট করব তখন আমরা দেখতে পাবো যে ব্রিং ফরওয়ার্ড অর্থাৎ এটাকে ব্যাকওয়ার্ডে নেওয়ার আর জায়গা নেই তাই এখানে ব্রিং ফরওয়ার্ড এই কমানটা চলে আসে এখন ব্রিং ফরওয়ার্ড বা কন্ট্রোল রাইট স্কোয়ার বেকের কী যদি কীবোর্ড থেকে আমরা প্রেস করি তাহলে এই লেয়ারটা একটা লেয়ারের উপরে যাবে অর্থাৎ এক স্টেপ এক স্টেপ করে সে উপরে যাবে আমরা যতবার এই ব্রিং ফরওয়ার্ড কমানটা দিব ততবার সে একটা একটা করে লেয়ার ওয়াইজ সে উপরের দিকে যাবে যেমন আমি ব্রিং ফরওয়ার্ড চার নাম্বার লেয়ারকে সে অতিক্রম করে একটা লেয়ারকে ফরওয়ার্ড করে সে সামনে চলে গেল আবার যদি আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল রাইট স্কোয়ার ব্র্যাকেট কি প্রেস করি তাহলে আবার এবার দেখুন তাহলে আবার দেখুন তিন নম্বর লেয়ারকে সে অতিক্রম করে চলে গেল এভাবে একটা একটা লেয়ার অতিক্রম করে সে যাচ্ছে যখন আমরা কন্ট্রোল রাইট স্কোয়ার কি প্রেস করি অথবা লেয়ার মেনু থেকে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং ফরওয়ার্ড কমান্ডটা অ্যাপ্লাই করি তো এখন যেহেতু এটা মাঝামাঝি রয়েছে দেখুন এটা সামনে ফরওয়ার্ডের দিকেও যেতে পারবে আবার ব্যাকের দিকেও যেতে ব্যাকওয়ার্ডের দিকেও যেতে পারবে তাই এখানে ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ট ব্যাকওয়ার্ড এই দুইটা কমান্ডি এখন অ্যাক্টিভেটেড দেখতে পাচ্ছি এবং সবগুলো কমান্ডি এখন অ্যাক্টিভেটে দেখতে পাচ্ছি অনলি রিভার্স কমান্ড ছাড়া কারণ এখন এই যে লেয়ারটাকে আমরা হাইলাইট করে করেছি সেটা সামনের দিকেও যেতে পারবে পিছনের দিকেও যেতে পারবে অর্থাৎ ফরওয়ান্ডেও যেতে পারবে ব্যাকেও যেতে পারবে ফরওয়ার্ডেও যেতে পারবে ব্যাকওয়ার্ডে যেতে পারবে তাই এখানে চারটা কমান্ডি এখন এখানে আমরা অ্যাক্টিভেটে দেখছি ঠিক আছে তো লেয়ারকে কোন দিকে আমরা অ্যারেঞ্জ করবো সেই অনুযায়ী কিন্তু এই কমান্ডগুলি এখানে অ্যাক্টিভেটে হচ্ছে এবং সে এভাবে আমরা লেয়ারগুলো অ্যারেঞ্জ করতে পারছি তো এটাকে আমরা চাচ্ছি যে এখানে একটা লেয়ার উপরে নিব তাহলে আমরা কী করবো ব্রিং ফরওয়ার্ডে চলে যাব তাহলে একটা লেয়ার উপরে এসে চলে গেল ঠিক আছে এভাবে যে কোনো লেয়ারকে আমরা যদি এখান থেকে সিলেক্ট করে একটা স্টেপ উপরে নিতে চাই তাহলে আমরা ব্রিং ফরওয়ার্ডে দেবো এবং এক স্টেপ পিছনে যেতে চাইলে আমরা সেন্ট ব্যাকওয়ার্ডে দেবো সেন্ট ব্যাকওয়ার্ড কমারটা অ্যাপ্লাই করব অথবা কী বলতে কন্ট্রোল লেফট ব্রাকেট কি প্রেস করবো আর এখানে সবার পিছনে যদি নিতে চাই সেই টু ব্যাক এক কমানটা অ্যাপ্লাই করবো আমরা যদি তিন নম্বর লেয়ারটাকে সবার নিচে দিতে চাই তাহলে এখানে লেয়ার থেকে আমরা অ্যারেঞ্জে গিয়ে সেম টু ব্যাক অথবা শিপ কন্ট্রোল লেফট স্কোয়ার ব্র্যাকেটকে প্রেস করলে সেই লেয়ার যে লেয়ারটাকে আমরা হাইলাইট করবো সেই লেয়ারটা সবার পিছনে চলে যাবে আর যে কোনো লেয়ারকে সবার উপরে নিতে চাই সব যে পোজিশন থাকুক না কেন এবং যে লেয়ারটাকে আমরা সবার উপরে নিতে চাই সেই লেয়ারটাকে হাইলাইট করে আমরা লেয়ার থেকে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্টে কমান্ডটা দিলে সেটা সবার উপরে চলে যাবে তো এভাবে আমরা লেয়ার মেরু অ্যারেঞ্জ কমান্ডের অ্যারেঞ্জ অ্যারেঞ্জগুলো ব্যবহার করতে পারি এবার দেখবো আমরা রিভার্স কমান্ডের মাধ্যমে আমরা কী কাজ করতে পারি আমরা দেখেছি রিভার্স অর্থাৎ আমরা ওইটাকে উল্টে দিতে পারি তো এখানে কিন্তু এটা ইন্যাক্টিভ আছে এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে তো এবার আমরা এখানে লেয়ারের পজিশনগুলোকে আবার সিরিয়াল ওয়াইজ ঠিক করে নিলাম নিয়ে এখানে সিলেক্ট থেকে আমরা অল লেয়ার্স যখন এই কমান্ডটা দিলাম তখন সবগুলো লেয়ার এইভাবে সিলেক্ট হয়ে গেলো অনলি ব্যাকগ্রাউন্ড ছাড়া এক থেকে পাঁচ পর্যন্ত লেয়ারগুলো এইভাবে সিলেক্ট হয়ে গেছে তো আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে কিন্তু অ্যারেঞ্জ কমান্ডটা কাজ করে না কিন্তু অন্যান্য লেয়ারের উপরে কাজ করে তো এক থেকে পাঁচ নাম্বার লেয়ারগুলোকে এভাবে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে এখন আমরা যদি অ্যারেঞ্জে যাই তাহলে দেখতে পাবো সব লেয়ারকে যখন আমরা সিলেক্ট করেছি তখন কিন্তু রিভার্স কভারটা এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে এখন যদি রিভার্স কমারটা দেয় তাহলে কী হয় দেখুন এক থেকে পাঁচ পর্যন্ত কিন্তু এভাবে উপর থেকে নিচ পর্যন্ত সিরিয়াল ওয়াইজ আছে এখন যদি আমি রিভার্স কভারটা দিই তাহলে উল্টা হয়ে গেল একটা নাম্বার লেয়ারটা কিন্তু সবাই নিচেই চলে গেলো তারপরে দুই তিন চার পাঁচ এভাবে চলে আসলো তো সিরিয়ালটা এখানে রিভার্স হয়ে গেল আবার যদি আমরা লেয়ার থেকে অ্যারেঞ্জে গিয়ে রিভার্স কভারটা দিই তাহলে পুনরায় আবার সেটা ঘুরে গেল অর্থাৎ এবার উপর থেকে এক দুই তিন চার পাঁচ এভাবে কমার নয় চলে আসলো তো রিভার্স কভারটার মাধ্যমে আমরা এভাবে লেয়ারের যে কুমানুসার আছে সেটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি উপর থেকে নিচে চলে আসবে অথবা নিচ থেকে উপরে এভাবে অ্যারেঞ্জ হবে এভাবে আমরা লেয়ার মেরুর এই রিভার্স কভারটা ব্যবহার করতে পারি এবং এই রিভার্স কভারটা ব্যবহারের ফলে আমরা এই সুবিধাটা এখান থেকে পেতে পারি এবার দেখবো আমরা কম্বাইন্ড শেপ এই কমান্ডের মধ্যে আমরা কি কাজ করতে পারি তো কম্বাইন্ড শেপ এই কমান্ডটা দেখার জন্য আমরা এখানে আলাদা একটা ডকুমেন্ট তৈরি করে রেখেছি তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে লেয়ার মেলের কম্বাইন্ড শেপ কম্বাইন অর্থ একত্রিত করা শেপ অর্থ এখানে আমরা যে শেপ ক্রিয়েট করি এই শেপ ট্যুর প্যানেল থেকে বিভিন্ন শেপ রয়েছে সেই শেপ দিয়ে আমরা শেপ ক্রিয়েট করে সেই শেপগুলোকে আমাদের ডিজাইনের প্রয়োজনে বা আমাদের এডিটিংয়ের প্রয়োজনে শেপগুলোকে অনেক সময় কম্বাইন করার প্রয়োজন হতে পারে দুই বা তো ততদিক শেপকে আমরা একত্রিত করতে পারি সেই জন্য আমরা এখানে কম্বাইন্ড শেপ এই কমান্ডটা ব্যবহার করবো তো এখানে দেখতে পাচ্ছেন শেপ ওয়ান একটা শেপ রয়েছে এখানে কাস্টম শেপ এই শেপটা দেখতে পাচ্ছেন তো আমরা কম্বাইন যখন করবো তখন দুই বা ততোধিক শেপকে আমরা কম্বাইন করবো তো আমরা চাচ্ছি এখানে এখানে যে কাস্ট শেপটা আছে চারের মতো এই শেপের সাথে ইলিপস যে শেপটা আছে এই দুটো শেপকে আমরা কম্বাইন করবো এভাবে আমরা এই দুটা শেপকে যেভাবে কম্বাইন করতে হবে এইভাবে কম্বাইন করতে পারি অথবা এখানে এখানে একটা গুলার সাথে ইলিফসে কম্বাইন করতে পারি এভাবে তো যেভাবে আমরা কম্বাইন করতে চাই সেটাকে সেভাবে আমরা পজিশনিংটা সেভাবে করে দেবো আমরা চাচ্ছি এইভাবে এই দুটোকে কম্বাইন করার জন্য ঠিক আছে অথবা আমি এখানে ফ্রি ট্রান্সফর্ম বাদ এই টুলটার মাধ্যমে এটাকে আমি একটু ট্রান্সফর্ম করে নিই ট্রান্সফর্ম করে নিয়ে এখানে রাখলাম রেখে আমি এখানে ইলিপ্স যেটা আছে ইলিপ্সটাকে আমি এখানে তারপর আমরা এভাবে কম্বাইন করতে চাই ঠিক আছে এভাবে এভাবে কম্বাইন করতে চাই তো সেজন্য আমরা এইভাবে পজিশনটা করলাম পজিশন করে যে দুটো লেয়ারকে আমরা কম্বাইন করতে চাই সেই দুইটা লেয়ারকে অবশ্যই হাইলাইট করে নিতে হবে এবং ইলফস ওয়ান এবং একটা ওয়ান এই দুইটা লেয়ারকে আমি এইভাবে হাইলাইট করে নিলাম নিয়ে এখন যদি লেয়ারে যাই তাহলে দেখবো কম্বাইন শেপ এই কমান্ডটা অ্যাক্টিভেটের হয়ে রয়েছে তো এই কমান্ডের কিন্তু আমার কতগুলো সাফ কমান্ড রয়েছে চারটা ইউনাইট শেপস সাবোস্ট্যাক ফ্রন্ট শেপ ইউনাইট শেপস অ্যাট ওভারল্যাপ সাবস্ট্যাক শেপস অ্যাট ওভারল্যাপ এই চারটা কমান্ড দেখতে পাচ্ছি এতে ইউনাইট শেপস ইউনাইট অর্থাৎ একত্রিত করা ঐক্যবদ্ধ করা তো এই শেপগুলোকে আমরা ইউনাইট করবো একত্রিত করব তাহলে আমি ইউনাইট শেপস এই কমান্ডটা যদি অ্যাপ্লাই করে এখান থেকে বাঁচার বাপরে ক্লিক করে তাহলে দেখুন দুইটা শেপ কিন্তু এক একসাথে ইউনাইট হয়ে গেছে অর্থাৎ একত্রিত হয়ে গেছে ঐক্যবদ্ধ হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ অবিচ্ছদভাবে দুইটা শেপ এক একটা শেপে পরিণত হয়ে গেল কন্ট্রোল অল্টারজিট রেখে আমি ব্যাকারে চলে গেলাম একটা জিনিস খেয়াল করে নিশ্চয়ই যে এখানে যে রেক্টাগুলার শেপটা আছে এটা কিন্তু পিঙ্ক কালারের আছে এবং লিফ শেপটা কিন্তু গ্রিন কালারের আছে কিন্তু যখন আমরা দুইটাকে ইনভাইট করেছি তখন দুইটা শেপ কিন্তু একটা শেপে কনভার্ট হয়ে গেছে দুইটা শেপের কালার কিন্তু একটা শেপের কালারে কনভার্ট হয়ে গেছে তো উপরে যে শেপটা ছিল সেই শেপের কালারে দুইটা শেপের কালার চলে আসছে তাহলে এখন যদি আমরা এখানে একটাগুলোর শেপটাকে ড্রাগ করে উপরে নিয়ে যাই এভাবে তাহলে কিন্তু এখন ইলস শেপের উপরে একটা গুলার শেপ চলে আসছে এখন আমরা পুনরায় এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে নিয়ে লেয়ার থেকে কম্বাইন্ড শেপে গিয়ে ইউনাইট শেপ এই কমান্ডটা দিই তাহলে দেখুন এখন কিন্তু দুইটা শেপ পিঙ্ক কালারের হয়ে গেছে পূর্বে কিন্তু গ্রিন কালারে হয়েছিল এখন পিঙ্ক কালারে হয়ে গেছে এটা হওয়ার কারণ কী এটা হওয়ার কারণ আমরা যেই শেপটাকে উপরে রাখছি অর্থাৎ এখানে ওভারল্যাপিং করছে ইলিফ শেপটার উপরে কিন্তু রয়েছে একটা ওলা শেপটা তো যেই শেপটা এখানে উপরে রয়েছে সেই শেপের কালারটাই কিন্তু পরবর্তীকালে ইউনাইট শেপ কমান্ডার দেওয়ার ফলে সেই শেপের কালারটা কিন্তু দুইটা শেপের মধ্যে ট্রান্সফার হচ্ছে বা সেই শেপের কালারে দুইটা শেপের মধ্যে চলে যাচ্ছে কালে দুইটা শেপ পরিণত হয়েছে অর্থাৎ উপরে যেই শেপটা থাকবে সেই শেপের কালে দুইটা শেপের মধ্যে চলে যাবে যখন আমরা ইউনাইট শেপ এই কমান্ডটা ব্যবহার করবো কম্বাইন কমান্ড থেকে এবার আমরা ইলিপ যে শেপটা আছে সেটাকে আমরা ড্রাগ করে এখানে এখানে নিয়ে আসলাম নিয়ে আসলে শেপ ওয়ান যেটা আছে সেটাকে আমরা ড্রাগ করে এটার উপরে এইভাবে পজিশনিংটা করলাম করে আমরা শেপ ওয়ান এবং এখানে ইলিপ্স ওয়ান এই দুইটা শেপকে আমরা এখন নিয়ে কাজ করবো তো দুইটা শেপকে আমরা এইভাবে হাইলাইট করে দিলাম করে দিয়ে লেয়ারে গিয়ে আমরা কম্বাইন শেপে চলে গেলাম কলামাইড শেপসে গিয়ে সাবাস্টাক ফ্রন্ট শেপ অর্থাৎ যেই শেপটা সামনে আছে সেই শেপটা সাবাস্টাক হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তো সাবাস্টাক ফ্রন্ট শেপে কম্বাইনটা এখান থেকে অ্যাপ্লাই করি দেখুন আমাদের যে গ্রিন শেপটা ছিল স্টারের সেই ফুলের যে গ্রিন শেপটা সেই শেপটা এখান থেকে ডিলিট হয়ে গেছে পিছনে যে শেপটা ছিল সেই শেপটা কালার আমরা দেখতে পাচ্ছি আমি পুনরায় কন্ট্রোল সাইড দিয়ে আডু করে দেখাচ্ছি দেখুন উপরে যে শেপটা থাকবে সেটা সাবস্তাক হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে এবং পিছনে যে শেপটা থাকবে সেটা থেকে ঠিক আছে যখন আমি আমাকে কন্ট্রোল জেড দিই এখন উপরের শেপটা কিন্তু ব্লু কালারের রয়েছে এবং নিচের শেপটা গ্রিন কালারের রয়েছে যখনই আমি সাবস্টাক ফ্রন্ট শেপ কমান্ডটা ব্যবহার করেছি তখনই কিন্তু উপরের শেপটা নিচের শেপ থেকে সাবসটাক হয়ে গেছে কিন্তু উপরের শেপের যে কালারটা ছিল সেই কালারটা পিছনে যে শেপটা ছিল সেই শেপকে সেই কালার দিয়ে চেঞ্জ করে ফেলেছে অর্থাৎ এখানে আমরা এটাই বুঝতে পারছি যে কম্বাইন শেপ কমান্ডটা যখন আমরা ব্যবহার করব তখন আমাদের সবার উপরে যে শেপটা থাকবে সেই শেপের কালারই পরবর্তীকালে সবগুলো শেপের উপরে চলে যাবে বা সেই কালারে সবগুলো শেপ পরিবর্তিত হয়ে যাবে এবার ইউনাইট শেপস অ্যাট ওভারল্যাপ এই কমান্ডটা ব্যবহার করে দেখি তো ইউনাইট শেপ অ্যাট ওভারল্যাম্প এই কমান্ডটা ব্যবহার করার ফলে এখন দেখতে পাচ্ছি যে পিছনের যে ইলিশটা ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না তো আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করেছি আন্ডু করে পুনরায় এখানে লেয়ারে গিয়ে কম্বাইন শেপসে গিয়ে ইউনাইট শেপস অ্যাট ওভারল্যাপ যেটুকু অংশ ওভারল্যাপিং করা আছে একটা শেপ দেওয়ার একটা শেপ সেইটুকু অংশ ইউনাইট হয়ে যাবে এখানে সেই কমান্ডের মাধ্যমে সেইটাই বোঝা যাচ্ছে তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন উপরে যে শেপটা আছে সেই শেপটা অনেক দেখা যাচ্ছে তা আমি এখানে আর একটু পরিবর্তন করার জন্য আমি এখান থেকে এই শেপ ওয়ানটাকে এখানে রেক্টাঙ্গুলার শেপের উপরে এভাবে ট্রাক করে নিয়ে রাখলাম রেখে এখন আমরা শেপ ওয়ান এবং রেক্টাঙ্গুলার ওয়ান এই দুইটা শেপকে আমরা সেই কমাটা ব্যবহার করো কবাইড শেপ থেকে এখন লেয়ারে চলে গেলাম লেয়ারে গিয়ে আবার কমাইন শেপস চলে গেলাম কবাই শেপসে গিয়ে ইউনাইট শেপস একটা ওভারল্যাপ যেই শেপটা ওভারলিপিং করে আছে একটার পর একটা সেইটুকু অংশই কিন্তু এখানে ইউনাইট হবে সেটাই যাচ্ছে কমান্ডের মাধ্যমে তাহলে এখানেও দেখতে পাচ্ছেন আপনারা আমি এইভাবে ক্লিক করলাম তো এখন দেখুন এখানে আমি পাত্তা সরিয়ে দিচ্ছি তো যেটুকু অংশ ওভারলিপিং করেছিল সেইটুকু অংশে কিন্তু এখানে অর্দৃশ্যমান হয়েছে আর যেটুকু অংশ ওভারলিপিং হয়নি সেটুকু অংশে খেতে কিন্তু কেটে গেল জেড দিয়ে আমি আন্ডু করে দেখাচ্ছি দেখুন এখানে যে এই স্টারে যেটুকু অংশ বাইরে ছিল ওলিম্পিং হয়নি সেটুকু অংশ এখানে আর দেখা যাচ্ছে না যেটুকু অংশ ওভালিম্পিং হয়েছে স্টারে যেটুকু অংশ ওয়াললিপিং হয়েছে সেটুকু অংশ এবং একটা কোলারে যেটুকুর ভিতরে ওয়ালিম্পিং হয়েছে সেটুকু অংশ এখানে ইনভাইট হয়ে গেছে ঠিক আছে যার ফলে আমরা ওইটুকু অংশ দেখতে পাচ্ছি আমি এইটাকে যদি সেই পয়েন্টটাকে যদি আমি আরেকটু বড়ো করে দিই কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে তাহলে আরেকটু ক্লিয়ার হওয়া যাবে এই যে দেখুন এভাবে বড়ো করে দিলাম তো কতটুকু অংশ ওভালিম্পিং হয়েছে দেখতে পাচ্ছেন তা আমরা যদি আবার পুনরায় দুইটা শেপকে দুইটা শেপে লেয়ারকে এভাবে সিলেক্ট করে দিয়ে কমাই শেফ থেকে ইউনাইট শেপ অ্যাট ওয়ান ল্যাপ এই কোমানটা ব্যবহার করি তাহলে দেখুন এখন কী দেখা যাচ্ছে যেটুকু অংশ ওভালিপিং হয়েছে একটাগুলোর উপরে সেটুকু অংশ কিন্তু এখন এখানে শুধু দেখা যাচ্ছে ইউনাইট হয়ে ঠিক আছে আর যেটুকু অংশ ওভার লিপিং হয়নি সেটুকু অংশ কাটা পড়েছে এবং এখানে এই যে স্টারের মাঝখানে যে ফাঁকু রয়েছে সেটুকু অংশ এখানেও কিন্তু এই লকটকগুলো শেপকেও ওভালিপিং করেনি তাই সেটুকু অংশ এখানে অদৃশ্যমান হয়ে গেছে কন্ট্রোল যদি আমি আন্ডু করে ফেললাম তাহলে আমরা কম্বাইন্ড শেফস কম্বাই শেফস এর ইউনাইট শেফস অ্যাট ওভারল্যাপ এই কমনটার মাধ্যমে কী কাজ করতে পারি দেখলাম সাবস্ট্যাক শেফস অ্যাট ওভারল্যাপ মানে সাবস্ট্যাক অর্থাৎ বিয়োগ আমরা অর্থাৎ যেইটুকু অংশ ওভারল্যাপ করবে সেইটুকু অংশ সাবস্ট্যাক হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাই এখানে বোঝা যাচ্ছে তারপর সাবস্ট্যাক শেপ অ্যাট ওভারল্যাপ এই কমনটা এখন যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখুন কী দেখা যাচ্ছে আমি পাটটা সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে স্টারের যেটুকু অংশ এরপরের অংশকে ওভারল্যাপিং করেছে সেটুকু অংশ কিন্তু সাবাস্টাক হয়ে গেছে সেটুকু অংশ এখান থেকে বিয়োগ হয়ে গেছে আমি কলটার যদি আমরা রান্না করছি সেই একই কথা আমি আবার বলছি যে সবার উপরে যে শেপটা থাকবে লেয়ারম্যানের থেকে কম্বাইন শেপ কমানটা এখানে অ্যাপ্লাই করলে সবার উপরে শেপের কালারটা সবগুলো শেপের ভিতরে চলে যাবে অর্থাৎ সবার উপরে যে শেপের কালারটা থাকবে সেই কালারেই সবগুলো শেপ রূপান্তরিত হয়ে যাবে সেটা আমরা দেখেছি তাই এখানে আমরা যদি লেয়ার থেকে আবার পুনরায় কম্বাইন শেপে গিয়ে যদি সাবস্ট্যাক শেপ এক ওভার ল্যার এই ব্যবহার করি তাহলে আমরা এই এরকম একটা ইফেক্ট দেখতে পাচ্ছি তো আমরা দেখলাম লেয়ারম্যানের কম্বাইন শেফসের এই চারটা কমান্ডের মাধ্যমে আমরা কী কী কাজ করতে পারি এবং শেফকে কীভাবে কম্বাইন করতে পারি সাবজটা করতে পারি শেফের ওভারলিপিং অংশকে কীভাবে ইউনাইট করতে পারি এবং সাবজটা করতে পারি সেগুলো আমরা দেখলাম এবার আমরা অ্যালাইন যে কমান্ডটা আছে অ্যালাইন কমান্ডের মাধ্যমে আমরা কী কী কাজ করতে পারি সেটাই দেখবো তো অ্যালাইন কমান্ডের সাব কিছু কমান্ড রয়েছে দেখতে পাচ্ছেন ছয়টা সাব কমান্ড রয়েছে তো আমরা এখানে সেই কমান্ডগুলো দেখবো তো সেই জন্য আমরা পূর্বের যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টে চলে গেলাম এখানে দেখতে পাচ্ছেন এই সেই পূর্বের ডকুমেন্টটা তো আমরা এখানে এটা বোঝার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নিই সাপোজ এখানে তো এখানে এটা বোঝার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ডে দ্য ব্ল্যাক কালার দিয়ে এটাকে ফিল আপ করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে তো এখানে এইরকম এটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা রঙের পাঁচটা বল বা পাঁচ রঙের পাঁচটা ইলিশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলিপ্স গুলো কিন্তু এখানে যে অ্যালাইনমেন্ট আছে ক্যানভাসে যে তার পজিশন स्ट्रेट ভাবে আছে নাকি আরআর ভাবে আছে নাকি লম্বা লম্বি বা ভার্টিক্যালি ভাবে আছে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো খুব খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে কোনো শেপ কে বা কোনো ইমেজ কে আপনারা কিভাবে একটা ক্যানভাসের ভিতরে কিভাবে পজিশনিং করবেন মুভ টুল দিয়ে আমরা যেটা ম্যানুয়ালি করে থাকি এইভাবে করে এখান থেকে এখানে নিয়ে যাই এখান থেকে এখানে নিয়ে আসি সেই কাজটাই আমরা এখানে লেয়ার মেরুর যে অ্যালাইন কমান্ডটা আছে অ্যালাইন এসে অ্যালাইনের মাধ্যমে করতে পারি এখন কিন্তু এই কমান্ডটা এখানে ইন অবস্থায় আছে তো ইন একটিভ থাকার কারণ হলো এখানে দুই বা ততধিক ইমেজ বা শেপকে আমরা অ্যালাইন করার জন্য এই কমান্ডটা ব্যবহার করতে পারি এখানে কিন্তু অনলি একটা শেপ এখানে দেখতে পাচ্ছেন আইলাইট করা আছে বা সিলেক্ট করা আছে তো আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো শেপকে সেপ চেপে কিবোর্ড থেকে এভাবে সিলেক্ট করে নিলাম তো এখানে এক থেকে পাঁচ বছর সবগুলো এখানে সিলেক্ট হয়ে গেল এবার যদি আমরা লেয়ার মেরুতে যাই তাহলে কিন্তু অ্যালাইন কমান্ডটা এখানে অ্যাক্টিভেটেড দেখা যাচ্ছে এবং তার যে ছয়টা কমান্ড সেখানে দেখতে পাচ্ছি এখানে এবং শুধু তাই নয় এখানে যে অপশন বারটা আছে অপশন বারে যে এই আইকনগুলো দেখতে পাচ্ছেন এই আইকনগুলো দিয়ে সেম আমরা এখান থেকেও সেই একই কাজটা করতে পারি তো আমরা এখন লেয়ার মেরু নিয়ে যেহেতু আলোচনা করছি লেয়ার মেরু থেকে দেখাচ্ছি লেয়ার মেরু এলাইনে গিয়ে আমরা প্রথম যে টপ এজ এই কমান্ডটা আছে এবং তার পাশে টপ এজের আইকনটা দেখতে পাচ্ছেন সেটাই এখানে অপশন বারেও সেই আইকনটা এখানে দেখতে পাবেন তো টপ এজ ভার্টিক্যাল সেন্টার বটম এজ এখানে কিন্তু একটা ভাগ আছে এখানে একটা বক্সে এখানে ভাগ দেখতে পাচ্ছেন এইটুকু অংশ দিয়ে অনলি ভার্টিক্যালি যে অ্যালাইনমেন্ট আছে সেটা সেই কাজটা করতে পারি টপ এজের ভার্টিক্যালি আমরা এবং বটম এজও ভার্টিক্যালি এবং ভার্টিক্যাল সেন্টারও আমরা ভার্টিক্যালি এই অ্যালাইনটা করতে পারি এই তিনটা কমান্টের মাধ্যমে এবং দ্বিতীয় যে তিনটা কমান্ড আছে এগুলোতে কিন্তু হরাইজালি আমরা লেফট এজে যেতে পারি হরাইজালি রাইট এজে যেতে পারি এবং হরাইজালি সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারি কোনো শেপ বা কোনো ইমেজকে এই কমান্ডের মাধ্যমে তো আমরা যদি এই ভার্টিক্যালি সেন্টার এই কমান্ডটা এখান থেকে অ্যাপ্লাই করি তাহলে দেখুন এটা ভার্টিক্যালি সেন্টার হয়ে গেছে এবং কন্ট্রোল যদি আমি আবার আন্ডু করে ফেলছি আবার যদি আমরা এখানে ইমেজ থেকে এটাকে একটু রোটেট করে দিই ইমেজ রোটেট নাইনটি ডিগ্রি সিডাব্লু ক্লক ওয়াইজ দিলাম খেয়াল করুন কিন্তু ব্যাপারটা আমরা যদি পুনরায় লেয়ার থেকে অ্যালাইনে গিয়ে আমি পূর্বে দিয়েছি কি ভার্টিক্যালি ভার্টিক্যাল সেন্টার্স তো ভার্টিক্যাল সেন্টার একই কমান্ড যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে দেখুন এখানে একটা সেপারেক্টার উপরে এভাবে কলাপস হয়ে গেছে ওভারলিপিং করে ফেলেছে কিন্তু ভার্টিক্যালি তারা চলে আসছে সবগুলোই ঠিক আছে আমরা এবার কন্ট্রোল সাইড দিয়ে আন্ডু করে ফেলেছি কিন্তু এখানে আমরা লেয়ার থেকে অ্যালাইনে গিয়ে দ্বিতীয় ঘরের যে হরাইজন্টাল সেন্টার এই কমান্ডটা রয়েছে হরাইজন্টাল সেন্টার্স যে কমান্ডটা রয়েছে এটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে দেখুন এখানে কিন্তু আবার সেটা খুব সুন্দরভাবে অ্যালাইন হয়েছে অর্থাৎ হরাইজন্টালি দিগন্ত রেখা বরাবর সবগুলো শেপ তার নিজস্ব দিগন্ত রেখা বরাবর এখানে অ্যালাইন হয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন একই ইমেজের ক্যানভাস যদি রোটেট করে দেয় তাহলে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি কীভাবে অ্যালাইনমেন্টটা এই দুইটা কমান্ডের মাধ্যমে আমরা করতে পারি এবং এখানে সে সেম কাজটা এখানে ভার্টিক্যালি সেন্টার এবং অ্যালাইন হরাইজোনাল সেন্টার এই কাজগুলো করতে পারি তো এভাবে কিন্তু সে অ্যালাইনটা হয়েছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই শেপগুলোর ভিতরে কিন্তু স্পেসিংগুলো ঠিক নেই একটা থেকে একটা শেপের যে ভিতরে মাঝখানে যে দূরত্ব সেগুলোর স্পেসিংগুলো ঠিক না একটা ওয়ালে করে আছে একটা একটু বেশি দূরে সরে গেছে তো এই স্পেসিংগুলো ঠিক করার জন্য আমরা লেয়ার মেনুর ডিস্ট্রিবিউট কমান্ডটা আছে ডিস্ট্রিবিউটের এই কমান্ডগুলো ব্যবহার করতে চাই এখানেও ভার্টিক্যালি যে ডিস্ট্রিবিউট আছে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করার জন্য এখানে তিনটা কমান্ড আছে উপরের অংশে এবং দ্বিতীয় অংশে তিনটা কমান্ড আছে হরাইজোনালি ডিস্ট্রিবিউট করার জন্য ভার্টিক্যাল সেন্টার এই ডিস্ট্রিবিউটটা আমরা ব্যবহার করবো তো ভার্টিক্যালি যে ডিস্ট্রিবিউশন আছে সেটা আমরা ব্যবহার ভার্টিক্যালি যে ডিস্ট্রিবিউশন আছে সেটা আমরা এখানে ঠিক করতে চাই তাহলে এই স্পেসিংটা অটোভাবে সেম ডিস্ট্রিবিউট করবে তার ভার্টিক্যাল সেন্টার্স এই কমারটা আমরা যদি দেই দেখুন সবগুলো শেপের মাঝখানের যে দূরত্ব আছে বা স্পেসিং আছে সেগুলো কিন্তু এখানে ভার্টিক্যালি খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়েছে আপনার দেখলেন এই কমান দিয়ে আমরা কী কাজ করতে পারি তা আমরা ইমেজ থেকে পুনরায় যদি ইমেজ রোটেশনে গিয়ে নাইনটি ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ এই কমান্টটা ব্যবহার করি তাহলে এই ইমেজটা এই কম আবার পুনরায় এভাবে রোটেট করলো এবার যদি আমি এগুলোকে ডিসপ্লেস করে দিয়ে ডিসপ্লেস করে দিয়ে পুনরায় এখানে শিপ কি চেপে সবগুলো লেয়ারকে এভাবে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে আবার লেয়ার থেকে আমরা এবারে অ্যালাইন করব পূর্বে করেছি হরিজন্টাল সেন্টার্স এবার ভার্টিক্যাল সেন্টার্স করবো বা টপ এজ দিয়ে যদি টপের কমারটা ব্যবহার করে দেখুন টপের দিকে চলে গেল ঠিক আছে আবার কন্ট্রোল সেট দিয়ে আন্ডু করলাম আন্ডু করে পুনরায় লেয়ার থেকে আমরা অ্যালাইনে গিয়ে বটম এজে যদি যাই তাহলে বটম নিচের দিকে এখানে অ্যালাইন হলো এভাবে কন্ট্রোল সেট দিয়ে আন্ডু করলাম এভাবে আপনারা এই কমান্ডগুলো অ্যাপ্লাই করে দেখবেন তাহলে আপনারা এই কমানগুলোর যে আইকন আছে আইকনগুলো দেখে দেখে কাজগুলো করতে পারবেন যে টপ এজে দিলে কোন দিকে যায় বটম এজ দিলে কোন দিকে যায় এবং ভার্টিক্যাল সেন্টার দিলে এটা কোথায় অ্যালাইন হয় ঠিক আছে এভাবে আপনারা সেটা অ্যাপ্লাই করতে করতে সেটা জানতে পারবেন যে অ্যাপ্লাই করে দেখতে হবে আপনাদেরকে এবার আমরা লেয়ারে গিয়ে পুনরায় এবার ডিস্ট্রিবিউট করবো দেখুন একটার থেকে আরেকটা গ্যাপ কিন্তু স্পেসিংটা ঠিক নেই এখানে কিন্তু এটা একটু একটা গায়ের সাথে একটা লেগে আছে এখানেও দেখতে পাচ্ছেন স্পেসিংগুলো ঠিক নেই এই স্পেসিংটা ঠিক করার জন্য আমরা লেয়ার থেকে পুনরায় ডিস্ট্রিবিউটে এবার কিন্তু ডিস্ট্রিবিউট করবে স্পেসিং ডিস্ট্রিবিউট করবো প্রথমে আমরা অ্যালাইন করেছি ঠিক আছে এবার আমরা এস স্পেস ডিস্ট্রিবিউট করবো তাহলে ডিস্ট্রিবিউটে গিয়ে আমরা এখন হরাইজন্টাল সেন্টার যেহেতু হরাইজন্টাল এটা আছে হরাইজন্টাল সেন্টার্স এই কাপড়টা ব্যবহার করি তাহলে দেখুন এখানে স্পেসিংটা খুব সুন্দর দেখা যাচ্ছে কন্ট্রোলজেন্ট দিয়ে আমি আবার আন্ডো করছি আন্ডো করে পুনরায় লেয়ারে গিয়ে ডিস্ট্রিবিউটে গিয়ে এবার যদি আমরা লেফট এজেস দিই তাহলে খুব সুন্দরভাবে অ্যালাইন হচ্ছে এবং রাইট হ্যান্স দিলেও সেই সেম ভাবে স্পেসিংটা ঠিক হচ্ছে এভাবে আমরা লেয়ার মেনুর অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট এই দুটো কমান্ডের মাধ্যমে অনেকগুলো ইমেজ বা শেপকে ক্যানভাসের ভিতরে ডিস্ট্রিবিউট এবং অ্যালাইন করতে পারি সেটাই আমরা দেখলাম তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকবে পরবর্তী টিউটোরিয়ালে আমি লেয়ার মেনুর লক অল লেয়ার্স ইন গ্রুপ লিঙ্ক লেয়ার্স সিলেক্ট লিঙ্কেড লেয়ার্স এসব কমান্ড নিয়ে আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ